ওই যে ডায়লগটা আপনারা মিলিয়ন ভিউ করেছেন সেই ডায়লগটা আমি আবার বলছি, ছোট গাছে বড় ফল, খেতে হলে হাওড়া চল, হাওড়া বাবা লোকনাথ হোটেল, এই যে ভেজতালি, চল্লিশ টাকার ভেজতালি, চল্লিশ টাকা এত কিছু দিচ্ছ, এত কিছু ছোট ছোট নকুলদানা খেতে বড় মিষ্টি, বাবা লোকনাথের ভেজতালি, ভগবানের সৃষ্টি, জয় বাবা লোকনাথ, হরে কৃষ্ণ, জয় বাংলা। আমার যে আমি যার ফ্যান কেশব দা, তাকে ডেডিকেট করে কেশব দারই একটা ডায়লগ বলছি, সেদিন তুই হেসেছিলি আর আমি কেঁদেছিলাম, সেদিন তুই হেসেছিলি আর আজ আমি কেঁদেছিলাম, আজ তুই ঘরে বসে কাঁদবি আর আমি হাসবো, জয় বাবা লোকনাথ, হরে কৃষ্ণ, বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা, একদিনে 1 মিলিয়ন ভিউ। সেটা হচ্ছে ফাইনালি দাদা কিন্তু স্মার্ট দাদা তার হোটেলের দোকানে সব মাল টোটোতে করে নিয়ে চলে এসছে, এই যে টোটো, তারপর লাল সালু দিয়ে সব কিছু ঢাকা দেওয়া আছে, ঠিক আছে, একটার পর একটা নামাচ্ছে, দেখতে পাচ্ছ হাতে স্পিডটা খালি দেখো কি স্পিডে নামাচ্ছে, হাতে ভাত আছে, দেখি দাদা এটা মাছের ডিম, মাছের ডিম, এটা এটা নিম পাতা, নিম পাতা, দেখি শুক্তোর তরকারি, হ্যাঁ শুক্তোর তরকারি, শুক্তো শুক্তো, এবং সাজানোর কাজ চলছে, কাস্টমার বসে আছে না, আমাকে এখন টোটো নিয়ে বেরিয়ে যেতে হবে, এই যে শুক্তো, এই যে ডাল, মুগের ডাল, মুগের ডাল, মুগের ডাল, কাজু কিশমিশ দিয়ে আচ্ছা ডাল, কী কী দেওয়া আছে ডালে, ডালে সবজি দেওয়া আছে, কাজু কিশমিশ দেওয়া আছে, মুগের ডাল, গাওয়া ঘি, ইস্কনের গাওয়া ঘি, আচ্ছা এইটাও তো ইস্কনের গাওয়া ঘি, আমার সবেতে ইস্কনের গাওয়া ঘি, বাহ দেখি মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, এই যে রুই মাছ, রুই মাছ কত করে, রুই মাছ আপাতত এটা মাছের পিস সাইজ ছোট 20 টাকা পিস, আচ্ছা আর ডিমটা, ডিম ডিম কারি 15 টাকা, ডিম কারি, ভেজতালি হচ্ছে 35 টাকা থেকে শুরু, স্পেশাল ভেজতালি এটা 40 টাকা, প্রচুর ব্যস্ত কাস্টমার বসে আছে, কাস্টমার বসে আছে না, এই যে আলু ভাজা আমাদের, এই যে কালকে স্পেশাল আলু ভাজা, না না এটা সবার জন্য, এটা ঝুড়ো আলু ভাজা, কি কি দেওয়া আছে এটা, এতে আছে যে আলু ভাজা মানে চিপসের মতো যে ঝুড়ো আলু ভাজা, বিয়ে বাড়ি যে ভাত বাড়িতে যেটা হয়, এতে বাদাম দেওয়া আছে, চিড়ে ভাজা দেওয়া আছে, ক্যারি পাতা দেওয়া আছে, আমার সিক্রেট মশলা দেওয়া আছে, বিট নুন দেওয়া আছে, পাঁপড় ভাজা দেওয়া আছে, সে প্রচুর আলু ভাজলে আমার 3 ঘন্টা সময় লাগবে, তুমি কি দেবো বলো, সবজি ভাত, মাছের ডিম, দেখুন চালটা দেখুন একদম ঝরঝর করে ঝরছে, 50 টাকা কেজি চাল, মিনিকেট চাল, মিনিকেট চালের, হ্যাঁ মিনিকেট চাল, এই যে আলু ভাজা চলে গেল, এই যে আমার 5 মিনিট আচার দেওয়া হলো, এবার ডাল দেবো, আমার দুটো কাস্টমার চলে যায় কিন্তু
যে কাস্টমারগুলো খাবে সেটা তারা যেন ভালো খায়। এই যে ইস্কনের মায়াপুর ইস্কনের গাড়ি দেখছেন, একদম এর গন্ধ খুব সুন্দর, গন্ধ খুব ভালো, গন্ধটা ভালোই বেরোচ্ছে। আমি দুটো ভাত দিয়ে আমি চলে যাবো, তারপর যা খুশি আমি বেরিয়ে যাবো। আমার টোটো ভাড়া আছে, আমি বেরিয়ে যাবো। তোমরা সবজি দিচ্ছি, সবজি সবজি কি প্রতিদিন আলাদা আলাদা? হ্যাঁ, প্রতিদিন আলাদা আলাদা। সময় পাইনি, স্টাফ কাল থেকে স্টাফ চলে যাবে। এই থালিটা হচ্ছে 35 টাকা। এটা 35 টাকার থালি? হ্যাঁ, 35 টাকার থালি। 35 টাকার থালিতে আছে ভাত, ডাল, পাঁচমিশালি, একটা শুক্তো আরও অ্যাড হবে, আরও অ্যাড হবে, আরও অ্যাড হবে, আরও অ্যাড হবে। দেখি এই আমার এটা কোথায় গেল, পেঁয়াজ, পেঁয়াজ কাটুনি, পেঁয়াজ, লেবু, শশা, ভাজা ভাজা না, যেটা 35 টাকা থালি সেটা এতে ছোলা কথা কেন আমি চলে যাব। পেঁয়াজ শুষে লেবু কাটা, লেবু দেওয়া হয়েছে। বলো এইটা হচ্ছে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আট রকম জিনিস দিয়ে এটা হচ্ছে 35 টাকা। এর মধ্যে হয়ে গেল ধরুন বেগুন ভাজা, ঠিক আছে, বেগুন ভাজা চলে গেল। এর মধ্যে টমেটোমের চাটনি, সেটা আজকে করা হয়নি, আছে টমেটো চিন্তা। এই থালিটা হচ্ছে 40 টাকা। আচ্ছা, এত কিছু দিয়ে 40 টাকা? হ্যাঁ, এর সঙ্গে আবার আরও অ্যাড হবে ছোলার ডালের বড়াটা, মাঝে মাঝে দেওয়া হয়, যেদিনকে করি দেওয়া আছে, সময় পাইনি করিনি, ওটা দিয়েও 40 টাকা। তাহলে কী কী দেওয়া আছে এবার টোটাল বলে? এটা হচ্ছে ভাত, এই যে মিনিকেট চালে ঝরঝরে ভাত, দেখুন ভাতটা দেখুন ঝরঝর করে ঝরছে, একদম ঝর্নার মতো ঝরছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে মুগের ডাল, ঠিক আছে, শশা, এই যে পাঁচমিশুলি আচার, আপনার বেগুন ভাজা, আচ্ছা, ঝুরো আলু ভাজা, পেঁয়াজ, নিম পাতা, সবজি, পাঁপড় ভাজা দিয়ে এটা 40 টাকা। 40 টাকার থালি? হ্যাঁ, এর সঙ্গে এই দুটো, এ হলে এটা 35 টাকা হবে। চাটনি দেওয়া হবে না, বেগুন ভাজা দেওয়া হবে না, এটা 35 টাকা হবে। চাটনি বেগুন ভাজা বাদ দিয়ে 35 টাকা। আচ্ছা।